আজকে আমরা একটা আমল শিখে যাব, পারবেন? কি বলেন, পারবেন? সবচেয়ে আল্লাহ কোন নামে বেশি ডাকলে আরো বেশি খুশি হন? আল্লাহর সাথে সবসময় থাকা হবে, সবসময় আল্লাহকে বেশি বেশি স্মরণ হবে। এখানে যে স্মরণের কথা বলছে, কোন নামটা জপলে আল্লাহকে বেশি স্মরণ করা হবে সেই নামটা আমরা জপতে চাই, কি বলেন? সকলেই চান? দেখেন তো, কেউ ঘুমায় নাকি? কেউ ঘুমায়? হ্যাঁ, কোন নামটা জপলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সহজ হবে, আমরা এটা চাই কি চাই না? এটা সকলেই পারেন। কোন নামটা জপলে আল্লাহর সাথে 24 ঘন্টা সম্পর্ক রাখা, টিকিয়ে রাখার জিম্মাদারি হয়ে যাওয়া। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে জানায় দিলেন, নবীজি আপনি বলে দেন, আমার বান্দা যদি ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, কয়বার? জোরে বলেন, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, বান্দাটা যদি জাহান্নামী হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিব। যার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে, ওই মানুষটা যদি জাহান্নামের মধ্যেও পতিত হয়, বিসমিল্লাহির রহমানির রহিম থাকার কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কতবার? এবার প্রশ্ন করবেন, হুজুর 19 বার কেন, 20 বার হলো না কেন? কথা ঠিক কিনা জানতে চান? হ্যাঁ, সকলে জানতে চান? হুজুর 19 বার হলো কেন, 20 বার হলো না কেন? ও মুসলমান, ভালো করে জেনে রাখেন, 5 ওয়াক্ত নামাজ মোট কয়বার? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি 5 বার হয়, দিন রাত মিলিয়ে কয়বার? কয় ঘন্টা? দিন রাত মিলে ঘন্টা কয়টা? দিন রাত মিলে 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5টা ঘন্টা আপনি আলাদা করেন, কারণ 5 ঘন্টার মাঝে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করেছিলেন, করেন কি করেন নাই? কথা বলেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা ঘন্টা আলাদা করেন, 24 ঘন্টার মধ্যে থাকে কয় ঘন্টা? 19 ঘন্টা। আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, 1 ঘন্টার জিম্মাদারি আল্লাহ নেবেন, 19 বার যদি পড়েন, 19 ঘন্টার জিম্মাদারি আল্লাহ নিয়া 5 ঘন্টার 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিসমিল্লাহ পড়েছেন, ও 5 ঘন্টারও জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়া না। কয়বার পড়বেন? 19 বার। কয়বার পড়বেন? 19 বার। এবার ভালো করে বোঝেন, বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা লিখতে 19টা অক্ষর, কয়টা? 19টা। 19টা হরফের প্রয়োজন। 19টা হরফ যদি আপনি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, জাহান্নামের মধ্যে আজাবের দারওয়ানের ফেরেশতা তারা 19 জন থাকবে, কয়জন? জোরে বলেন, কয়জন? 19 জন ফেরেশতা থাকবে, এক একটা বিসমিল্লাহির রহমানির রহিম বলার দ্বারা একজন ফেরেশতা আপনার থেকে আলাদা হয়ে যাবে, যখন আপনাকে ধাক্কায় জাহান্নামের দিকে নিবে, 19 জন ফেরেশতা দেখবে এই ব্যক্তি 19 বার বিসমিল্লাহ পড়ে আজকে সকালবেলা পড়েছে, বিকালবেলা মারা গেছে, সন্ধ্যাকালীন সময় পড়েছে, রাত্রেবেলা মারা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার বান্দাটা, ও ফেরেশতারা আমার বান্দাটা, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলেছ, তোমরা 19 জন ফেরেশতা তার জিম্মাদারি থেকে সরে যাও, আমার বান্দাটাকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তাফসীরে কাবীরে এসেছে, প্রথম খণ্ডের মধ্যে এসেছে, ফাজাইলুল কোরআন এই খণ্ডের মধ্যে এসেছে, হেরাক্লিয়াস বাদশাহ, রোম সম্রাট, ওনার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, ভালো হয় না,
একজন বাচ্চার মাথা ব্যথা ডাক্তার মনে হয় দেখায় নাই, কথা বলেন। পার্সোনাল ডাক্তার আছে না নাই? পার্সোনাল ডাক্তার কাজ না করলে সিঙ্গাপুরে যায় কি যায় না? লন্ডনে যায় কি যায় না? আমেরিকা যায় কি যায় না? ইন্ডিয়া যায় কি যায় না? পার্সোনাল ডাক্তার যখন কাজ করে না, তখন বিভিন্ন বহির্বিশ্ব দেশের মধ্যে যায় সুস্থ হওয়ার জন্য, কথা ঠিক কিনা? রোম সম্রাট, তার মাথা ব্যথা এত পরিমাণ মাথা ব্যথা, কোন ডাক্তার কবরাজ ওজা ফকির কিছুই কাজ হচ্ছে না। রোম সম্রাটের বাচ্চা মুসলমান হয়েছিল, একদল লোক মদিনার মধ্যে চলে আসবে, যখন জানতে পারলেন মদিনার মধ্যে যাবে, ওনার দিক থেকে একজন দূত দূতকে পাঠাইলেন, তোমরা যাও আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় আমার সালাম দেবা, আর বলবা আমি মাথা ব্যথায় বাঁচি না, মাথা প্রচণ্ড ব্যথা করে, ওনার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে যেন আমার মাথা ব্যথার ওষুধ হিসাবে দিয়ে দেয়। এই কথা যখন আমিরুল মুমিনিন শুনতে পারলেন, জানতে পারলেন, আমিরুল মুমিনিন নিজ হাতে একটা কালো কাপড় দিয়ে টুপি বানালেন। কি বানালেন? টুপি বানালেন। টুপির ভিতরে সুন্দর করে আলাদা একটা কাগজের মধ্যে লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে টুপির ভিতরে দিয়া তলাটা সেলাই করে দিলেন। নিয়ে যাও বাচ্চার কাছে। বাচ্চা যখন বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে টুপিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল, মাথা ব্যথা নাই। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যখন টুপিটা খুলে রাখে, মাথা ব্যথা শুরু হয়। কি জ্বালা, বড় জ্বালা, কথা ঠিক কিনা? খুবই জ্বালায় পড়ে গেল। এবার শোয়ার সময় টুপি বাইন্দে শোয়, ঘুমের দান্দায় টুপি তো খুলে যায়, আবার ঘুমের দান্দায় মাথায় এরকম ব্যথা করতেছে, আবার ঘুম থেকে জাগনা হয়ে টুপি মাথায় দেয়। টুপির রহস্য খোঁজার জন্য রোম সম্রাট এবার টুপি সেলাই খোলা শুরু করে দিলেন, দেখি কোন জাদু। টুপির তলা যখন খুললেন, খোলার পরে যখন কাগজের টুকরো দেখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, এত কথা বলার সময় নেই, ধৈর্য হারিয়ে যাবেন মুসলমান। এই জন্য বললাম, কোনো মানুষ যদি প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জিম্মাদারি নিয়ে নেয়, আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন নিবানোর ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, আপনি যখন ঘুমাইতে গেছেন, বিছানার মধ্যে শুয়েছেন অথবা বসে আছেন, ঘুমাবেন শুইবেন, এমন সময় আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমান। কি পড়ে ঘুমাইবেন, কথা বলেন? যারা খারাপ স্বপ্ন দেখেন, খারাপ খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমান, খারাপ স্বপ্ন দেখবেন না, আল্লাহ মুক্ত করে দেবে। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ ঘুমায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা তার ঘরে নিয়োজিত করে দেয়, তার জান মাল হেফাজতের জন্য নিয়োজিত করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার নাম জপে তুমি ঘুমাইছো রহমানুর রহিম, আমি আল্লাহ কি পরিমাণ দয়ালু, তুমি আমার নাম পরে ঘুমাইছো, আমি আল্লাহ তাআলা তোমার ঘর এবং তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। ওয়া ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিং সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির, এই দো এই আয়াতটা পাঠ করছিলেন বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম। সময় নাই এত কথা বলতে, এই চ্যাপ্টার বলতে গেলে কয়েক ঘন্টা প্রয়োজন। কে কে পড়েছিলেন?
সুলাইমান আলাইহিস সালামকে আমাদের নবীর পরে আসছে মনে হয়, আগে আসছে না? তাহলে বিসমিল্লাহ আগেও ছিল। এটা কোন সুরা? সুরা নামল আয়াত নাম্বার 30। 30-এর মধ্যে পড়েন, রানী বিলকিস নাম শুনেছিলেন, রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বিবাহ নাম শুনেছেন, কথা ঠিক কিনা? যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, চিঠি লেখার সঙ্গে সঙ্গে চিঠির শুরুতে বলেন আই লাভ ইউ, এটা বলে নাই, বলছে নাকি? মাই তুজে প্যার কর্তা হো, এ কথাটা বলে নাই, বলছে নাকি? আম পাতা জোড়া জোড়া, এটা বলছে নাকি? আমরা দুজন থোড়া থোড়া, এরকম কিছু বলছে? এ কথা বলে নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের চিঠির শুরুতে সর্বপ্রথম যে বাক্য লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আল্লাহর নামে শুরু করছি। ও রানী বিলকিস, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি জলদি করে আসো আমার দরবারে, এসে মুসলমান হয়ে যাও। যদি মুসলমান না হও তাহলে তোমার খবর আছে, কপালে সিন্নি আছে, কপালে কি আছে? কপালে সিন্নি আছে, কপাল খারাপ আছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই সিটি শুরু হয়ে গেল। রানী বিলকিস ঘুমান্ত, রানী বিলকিস জানে না এত ঘটনা। রানী বিলকিসের রাজপ্রাসাদের মধ্যে সব কিছু তালা দেওয়া বন্ধ, রানী বিলকিস একান্ত ঘুমায়। প্রধানমন্ত্রীর ঘরে কি যে কেউ যাইতে পারে নাকি? যাইতে পারে না। রানী বিলকিস ঘুমান্ত, অনেক প্রহরীরা দাঁড়ানো, নিরাপত্তা প্রহরীরা দাঁড়ানো, কিন্তু রানী বিলকিস চোখ যখন বন্ধ করে ঘুমায়, চোখ খুলে দেখে রানী বিলকিসের বুকের উপরে বাদশাহ সুলাইমানের চিঠি। কার চিঠি? কার চিঠি? কোন জায়গায় চিঠি রাখছে? বুকের উপরে। তখন ঘুমান্ত, সঙ্গে সঙ্গে রানী বিলকিস ঝাঁপ দিয়ে ফাল দিয়ে উঠে আশ্চর্য হয়ে গেল, এই চিঠি আমার বুকের উপরে কে দিল? কার এত বড় সাহস? ঘুমান্ত অবস্থা আমার ঘরে কে ঢুকলো? সমস্ত মন্ত্রী পরিষদ প্রহরী সব ডাক দিল, তোমরা কি কোনো কাগজ আমার বুকের মধ্যে রাখছো? বলে জাহাপনা, আপনি কি বলেন? আপনি ঘুমান আর আমরা কি আপনার ঘরে ঢুকতে পারি? আশ্চর্য হয়ে গেল। কে সিটি দিল? কার এত বড় সাহস আমার ঘরে ঢুকলো? আমার ঘরে ঢুকছে, তারপর চিঠি? চিঠি খোলেই নাই, চিঠি খোলার না খুলেই বলতেছে তোমরা তাকে ধরে নিয়ে আসো। এই চিঠি কোথার থেকে আসলো? শুধু নামটা দেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস বলতেছে এটা যার তার চিঠি না, এটা এমন এক ব্যক্তির মনে হয় চিঠি যে আমার থেকেও বড়। চিঠির ভাব দেখে বুঝছে যে এটা যেমন তেমন ব্যক্তি না, কথা ঠিক কিনা? সময় নাই, রানী বিলকিসের বিয়ে আজকে খাওয়াই দিতাম, আজকে খাওয়াবো না ইনশাল্লাহ। তো আমার ভাইরা, আপনারা বেজার না তো? এই বিসমিল্লাহ রানী বিলকিসের সময় ছিল। কোন সময় ছিল? অর্থাৎ রানী বিলকিস যে সময় ছিল বাদশাহ সুলাইমানও, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বাদশাহ সুলাইমানের আমলে ছিল, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিসমিল্লাহর আমল আমরা করবো তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ?